কিছু মানুষ থাকে যারা শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারেন, তাদেরই একজন সালমা চৌধুরী। মাথায় আঘাতের কারণে মেয়েকে হারান। মরণব্যাধি ক্যান্সার তার ছেলেকে কেড়ে নিয়েছিল মাত্র 3 বছর বয়সে। প্রচণ্ড শোক যখন তার জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল, তখন নিজের মানসিক শক্তি দিয়ে ঘুরে দাঁড়ান সালমা চৌধুরী। সিদ্ধান্ত নেন ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য গড়ে তুলবেন একটি সেন্টার। যাত্রা শুরু করে আ শেল্টার ফর হেল্পলেস ইল চিলড্রেন বা আশিক। মে মাসের 5 তারিখে বলল যে আর কোনো ইয়ে নেই, ট্রিটমেন্ট নেই। 20 তারিখে সে আমাদেরকে ছেড়ে চলে গেল। যেসব পরিবারের বাচ্চাদের ক্যান্সার হয়, তাদের এটা কি ডিভাস্টেটিং সিচুয়েশন সেটা যারা এক্সপিরিয়েন্স নেই তা বুঝবে না। যে মারা যাওয়ার পরে হি ওয়েন্ট ইন টু ডিপ্রেশন। এখানে আশিক করা হলো যাতে তাকে ফেরত আনা যায়, এবং তাকে বলা হলো যে ওখানে তো তোমার বাচ্চার তো ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু এখানে তো অনেক বাচ্চা আছে যাদের ট্রিটমেন্টের সুযোগ নাই, তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াও। ক্যান্সার আক্রান্ত শিশুদের যন্ত্রণাময় জীবনে খানিকটা স্বস্তি আর আনন্দ দিতে এই সেন্টারে রয়েছে বিভিন্ন ব্যবস্থা। শিশুদের সাথে থাকার ব্যবস্থা আছে মায়েদেরও। গ্রাম থেকে আসা অধিকাংশ মানুষের সামর্থ্য থাকে না ঢাকায় থেকে সন্তানের চিকিৎসা করার, এ কারণে অনেকে দ্বিতীয়বার আর আসেন না। আশিকের কল্যাণে অন্তত কিছু বাবা মা সেই সুযোগ পান। আশিক শেল্টার না থাকলে ওই সময় আমাদের অনেক কষ্ট হতো, কারণ এমনি তো আমাদের ওই সময় টাকা পয়সার প্রবলেম, লক্ষ লক্ষ টাকা লাগে। আশিক ওদিকে আমাদেরকে খুব হেল্প করছে, খুব সাহায্য করছে। 2014 স্ট্রোকে আক্রান্ত হন সালমা চৌধুরী, কিন্তু তারপরও থেমে যাননি। 65 বছর বয়সে এখনও নিয়মিত তার কাজ করে যাচ্ছেন। ক্যান্সার বাচ্চাদেরকে যখন দেখি তখন আমার খুবই খারাপ লাগে, কারণ আমি তখন আমার আশিকের কথা মনে পড়ে, তার কষ্টের কথা মনে পড়ে। আমি চাই না যেন তারা এরকম কষ্টে ভুগুক, যার জন্য আমি ওদের সাথে থাকতে চাই, ওদের সাথে খেলা করতে চাই। সেন্টার চালানোর খরচ যোগাতে তার আমেরিকা প্রবাসী মেয়ে আর সিঙ্গাপুর প্রবাসী ছেলে তাকে সাহায্য করেন। শিশুদের সার্ভাইভারশিপ বাড়ানোর জন্য রাজধানীর বাংলা মোটরে একটি শেল্টার খুলেছেন। ক্যান্সারের শেষ পর্যায়ে রোগীদের প্রচণ্ড কষ্ট লাঘব করার জন্য আশিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয় আশিক অঙ্কোলজি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার ইউনিট। এই সেন্টারে অভিভাবকদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে, যাতে তারা এই কঠিন সময়ে নিজেদের সামলে রাখতে পারেন। নিজের জীবনের দুর্বিষহ স্মৃতিকে শক্তি বানিয়ে এক মরণ ব্যাধির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন সালমা চৌধুরী। প্রচণ্ড মানসিক শক্তির অধিকারী এই নারীকে আমরা সম্মান জানাচ্ছি।